নারকেল দিয়ে দেশি মুরগের পাতলা ঝোল। এটা করা একেবারে সহজ, আপনারা ঘরোয়া মশলা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবেন। তাই চলুন কিভাবে আমি এই নারকেল দিয়ে দেশি মুরগের ঝোলটা করেছি সেটা দেখা যাক। মুরগটা জবাই করার পর এখন ভালোভাবে পরিষ্কার করে নেব, তার জন্য এর পশমগুলো উঠিয়ে নিতে হবে। তাই এখন আমি এর মুরগের গায়ের সকল পশমগুলো উঠিয়ে নেব এবং ভালোভাবে পরিষ্কার করে নেব। এটা পরিষ্কার করতে একটু সময় লাগবে, তাই ধৈর্য ধরে একটু ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে। মুরগটার বড় বড় পশমগুলো উঠিয়ে নিয়ে এখন ছোট ছোট পশমগুলো বেছে নিচ্ছে। এটা একটু নিখুঁতভাবে করবেন, তা নাহলে কিন্তু থেকে যেতে পারে। তা একটু সময় নিয়ে এই পশমগুলো উঠিয়ে নেবেন। ছোট ছোট পশমগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি এটা আগুনের সাহায্যে ছোট ছোট সুতোর মতন লোমটা থাকে সেটা আমি পরিষ্কার করে নেব। আগুন দিয়ে এটা পুড়িয়ে নিলে এটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমে পাটা পুড়িয়ে নিয়েছি, কারণ পাটা একটু শক্ত ওই যে আবরণ থাকে সেটা উঠতে চায় না, তাই আগে থেকে পাটা পুড়িয়ে নিতে হবে। আবার বেশি তাপ দিয়ে পোড়াতে যাবেন না, তাহলে কিন্তু গোশটা সিদ্ধ হয়ে যেতে পারে। তা হালকা তাপে এটা পুড়িয়ে নিতে হবে। এপাশ ওপাশ উলটপালট করে মোরগটা আমি আগুনের সাহায্যে পুড়িয়ে নিচ্ছি। এখন ওর গায়ে যে ছোট্ট ছোট্ট লোম আছে সেগুলো উঠিয়ে নেব। ছোট ছোট লোমগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন মোরগটা আমি কেটে নেব। আমি যেভাবে কাটছি ওভাবে কাটলে আপনাদের মোরগটা কাটতে সুবিধা হবে, তাই এভাবে কাটার চেষ্টা করবেন। আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী এটা কেটে নেবেন। ওর ভিতরে যে ময়লাগুলো থাকে, ময়লা নাড়িগুলো থাকে, সেগুলো কিন্তু ফেলে দিতে হবে। সেগুলো সাবধানে ফেলবেন যাতে ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু মাংসের ভিতরে ময়লা জুড়ে যাবে। এই লাল লাল যে অংশগুলো থাকে এটা ফুসফুস, এটা কিন্তু খাওয়া যায় না, ফেলে দিতে হয়, এটা ফেলে দিতে হবে। কলিজার সাথে একটা পিত্তা থাকে, পিত্তাটা ফেলে দিতে হবে। আর সাবধানে ফেলবেন যাতে ফেটে না যায়, ফেটে গেলে কিন্তু মাংসটা তিতা হয়ে যাবে। মাংসগুলো এখন পছন্দ অনুযায়ী পিস করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে কেটে নেবেন। চাইলে মিডিয়ামও করতে পারেন, বা আপনারা যতটা পছন্দ করেন ঠিক তেমনভাবে কেটে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজ অনুযায়ী মাংসটা কেটে নিচ্ছি। আমি এমনভাবে কাটছি যাতে মাংসটা ছোট না হয়, আবার বেশি বড় না হয়ে যায়। এখন মশলাগুলো আমি বেটে নেব। তার জন্য কিছু পরিমাণ এখানে প্রায় 1 টেবিল চামচের মতো জিরা নিয়েছি। বেশি মশলা দিলে কিন্তু মাংসটা স্বাদ আসবে না, তার জন্য পরিমাণ মতো মশলাটা নিতে হবে। এখন আমি জিরাটা বেটে নিচ্ছি। জিরাটা আমার বাটা হয়ে গেছে, এখন এটা এক সাইডে উঠিয়ে নেব। এখানে আমি প্রায় ৬-৭টা এলাচ, দালচিনি আর কয়টা লবঙ্গ দিয়ে এই গরম মশলাটা বেটে নিচ্ছি। মশলাগুলো একেবারে মিহি করে বাটতে হবে, তাহা না হলে কিন্তু চাপা চাপা থেকে যাবে। গরম মশলাটা বাটা হয়ে গেছে, ওটা আমি উঠিয়ে নিয়েছি। শুকনো মরিচটা আমি বেটে নেব। শুকনো মরিচটা একেবারে মিহি করে বাটবেন, যাতে বিচি আর ওর খোসাটা আস্ত না থাকে। এটা থাকলে কিন্তু একেবারে চাপা চাপা থাকে, মাংসটা খেতে ভালো লাগে না। তা একেবারে মিহি করে এটা বেটে নেবেন। শুকনো মরিচটা বাটা হয়ে গেছে, ওটা আমি উঠিয়ে নিয়েছি। এখন রসুনটা বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, এখন এক সাইডে এটা উঠিয়ে নেব। এখানে আমার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজ দুটো আমি বেটে নেব। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এখন এটা এক সাইডে উঠিয়ে নেব। এখন মাংসটা রান্না করার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য ৩-৪টে এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভাজি করে নেব। লাল লাল করে পেঁয়াজটা ভাজি করলে পেঁয়াজ থেকে একটা সুন্দর গ্রান আসে, মাংসটা খেতে মজা হয়। তাই পেঁয়াজটা লাল লাল করে ভাজি করে নিতে হবে। এখন কিছুটা রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আদাটা আমি অফ ক্যামেরায় বেটে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। এখন এই দুটো একসাথে দিয়ে আমি আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যা পর্যন্ত নাড়াচাড়া করে নেব তেলের ভিতরে। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ওটাও কিছুক্ষণ তেলের ভিতরে নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম জিরা বাটা, এটা দিয়েও তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এই মশলাটা যত ভালো কষানো হবে, মাংসটা খেতে ততটা মজা হবে। তাই মশলাটা একটু ধৈর্য ধরে আপনারা কষিয়ে নেবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে এসেছে। এখন মাংসগুলো দিয়ে দিলাম। এই মাংসগুলো আমি অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এটা আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো মাংস আমার তেলের ভিতরে দেওয়া হয়ে গেছে, এখন মশলার সাথে এটা ভালো করে মিক্সড করে নেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুটা লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। सब किस मसला दिए हमें एखन मांसटा ढेके दिलाम। ढेके दिले कि होबे मांसेर भितरे जे पानीटा थाके सेटा बेर हये आसबे। 2 मिनट मतन ढेके दिएछिलाम, एखन आमी ढाकनटा उठिये निलाम। देखें मांसेर भितरे कतटा पानी बेर हयेछे। एई पानीतेई आमार मांसटा कषानो हये जाबे। और बाटी कोनो पानी देवार प्रयोजन होबे ना। आबार आमी ढाका दिए देव। एभाबे ढाका देव और किछुक्षण उठिए मांसटा नाड़ाचाड़ा करे नेब। मांसटा आमार अर्धेक कषानो हये गेछे। एखन आलूगुलो दिए दिलाम। आलूटाओ मशलार साथे भालोभाबे कषिये नेब। एखन एखाने दुटो नारिकेल आछे, नारिकेलटा आमी माला थेके उठिए भालोभाबे छोटो छोटो पिस करे लम्बा करे केटे निएछि, सेटा मांसेर भितरे दिए दिलाम। এটা যখন মাংস আপনার অর্ধেক কষানো হয়ে যাবে ঠিক সেই সময় এই নারকেলটা দিয়ে দিতে হবে। এই নারকেলটা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মাংসটা আপনারা লাল লাল করে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে খুব মজা লাগবে। মাংসটা যত ভালো কষানো হবে ততটাই খেতে টেস্ট হবে। তাই একটু ধৈর্য ধরে আলকা আছে মাংসটা কষিয়ে নেবেন। এই সময় কিন্তু চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখতে হবে। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। মাংসের ভিতরে সব সময় রান্নার জন্য গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খেতে আরো বেশি সুস্বাদু হবে। পানিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। পানিটা এমনভাবে দেবেন যাতে ঝোলটা আপনাদের যতটা প্রয়োজন ঠিক তেমনভাবে থাকে, আবার বেশি ঝোল না হয়, ঠিক সেভাবে পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন ঝোলটা কমে আসা পর্যন্ত আর মাংস আলুর আর নারকেল সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংস রান্না হয়ে গেছে আমার। এখন ওটা নামিয়ে নেব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। এখন নামিয়ে নিলাম। এই নারকেল আলু আর দেশি মুরগ একসাথে ঝোল করলে খেতে অসম্ভব মজার হয়, আর কালারটাও আছে অসম্ভব সুন্দর। আর এই রান্নার রেসিপির মূল উপকরণ হলো নারকেল। তা আপনারা অবশ্যই এতে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। কেমন হয়েছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন যাতে তারা এটা দেখার সুযোগ পায়। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন। এতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।